বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, বঙ্গবন্ধু না হলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নও কতদূর পর্যন্ত হতো বলা অত্যন্ত কষ্টকর। এবং আমার মনে হয় বঙ্গবন্ধুর জন্যই দেশের উন্নয়ন, স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়ন সংগঠিত হয়েছিল। একটা মানুষ ঘরে চাল নাই, ডাল নাই, কোনো রকম বাসস্থান নাই, স্কুল নাই, কলেজ নাই, কালভার্ট নাই, রোড নাই, সেই অবস্থায় উনি একটা জাহাজ এসে ভিড়বে মাইনের জন্য খাদ্য নিয়ে ভিড়তে পারছে না, এ অবস্থায়ও এই দেশে কীভাবে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন করা যায়, তার জন্য তিনি প্রথমত উপজেলা হেলথ কমপ্লেক্স করেন 397টা। উনি মানুষের পুষ্টির জন্য, মানুষের খাদ্যের জন্য একটা পুষ্টি পরিষদ তৈরি করেন, এটাকে বলে নিউট্রিশন কাউন্সিল। উনি নিজেই বলেছিলেন যে প্রতি বছর যদি 30 লাখ করে মানুষ জন্ম নেয় 30 বছর পরে কি হবে। একজন দূরদর্শী মানুষ হিসাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য উনি একটা জনসংখ্যা কাউন্সিল তৈরি করেন। যে দেশে মেডিকেল কলেজ মাত্র 8টি ছিল, সেই মেডিকেল কলেজের মাধ্যমে যে চিকিৎসা ব্যবস্থা চলছে তাকে আরও উন্নততর করার জন্য IPGMR এর মাধ্যমে উনি এটাকে আরও উন্নততর করার জন্য পোস্ট গ্রাজুয়েট ব্যবস্থা করেন। কী করে বাংলাদেশের ডাক্তারদের মাধ্যমে জনগণ সাহায্য পায় তার জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল করেন। এই সময় যখন মানুষ খাবার পায় না, তখন স্বাস্থ্যক্ষেত্রে কী করে গবেষণা বাড়ানো যায় তার জন্য তিনি তখন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল তৈরি করেন। আমাদের দেশে যে আজকে ইমিউনাইজেশন প্রোগ্রাম যেটা শুরু হয় বঙ্গবন্ধুর আমলেই, সেই ইমিউনাইজেশনের মাধ্যমে রোগ প্রতিরোধের ব্যবস্থা উনি করেন EPI প্রোগ্রামের মাধ্যমে। এবং তখন থেকেই আমরা জানি উনি বিদেশি NGO এদের সহযোগিতায় এই EPI প্রোগ্রাম করে জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নের প্রচেষ্টা চালান। জাতির জনকের সেই সময়কার এই উদ্যোগগুলোর কারণেই আজকে আমাদের এই উন্নয়ন, যে স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের এই উন্নয়ন কীভাবে 2021-22 করোনা যুদ্ধে উনি ব্যবস্থাপনায় চমকপ্রদ কাজ করতে সক্ষম হয়েছিলেন। 36,000 কোটি টাকার বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন প্রত্যেকটা মানুষকে, এমনকি বঙ্গবন্ধু কন্যা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে 397 উপজেলা বা তখনকার থানা হেলথ কমপ্লেক্স থেকে 6,000 মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক প্রায় 16,000 নির্মাণ করেছেন। যে বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে যেমন IPGMR হয়েছিল, আজকে বিভিন্ন ইনস্টিটিউট, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট, আমরা জানি নিটোর এবং NICBD 1200 বেডে উন্নীত করা, NIO, মেন্টাল হেলথ, নিকডু বিভিন্ন প্রতিষ্ঠান, ইভেন শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট উনি করেছেন। উনি 113টি মেডিকেল কলেজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। 15 আগস্টে যদি বঙ্গবন্ধু কন্যা একই সাথে জার্মানিতে না গিয়ে এই 32-এ থাকতেন, আমাদের অবস্থা কী হতো এখন কেউ ভাবতেও পারবে না। এমনকি 75-এ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে যদি তারা হত্যা করতে পারত, আবার কিন্তু দেশ পাকিস্তান হয়ে যেত। বঙ্গবন্ধু কন্যা ফিরে এসেছিল বলে আবার দেশ ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু 2004 সালে যারা 75-এর খুনি তাদেরই বংশধরেরা আবার 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিল। সেদিন যদি তাকে হত্যা করতে পারত, আল্লাহ যদি তাকে না বাঁচিয়ে রাখতেন, তাহলে আজকে আমাদের অনেকেই বেঁচে থাকতো না এবং দেশও উন্নতির এই চরম শিখরে যেত না। আজকে বাংলাদেশ শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয়, কৃষিক্ষেত্রে এবং শিক্ষায় ও উন্নয়নে বিশ্বের রোল মডেল হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, এমনকি আজকের পায়রা বন্দর, কর্ণফুলী টানেল, এগুলো আমাদের স্বপ্ন ছিল। বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে, স্বাস্থ্যক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। আজকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন এ দেশের কোনো রোগী দেশের বাইরে যাবে না। আমরাও তার স্বপ্ন যাতে বাস্তবায়ন করা যায় তার জন্য বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আমরা নতুন নতুন কার্যক্রম হাতে নিয়েছি এবং ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট সহ, লিভার ট্রান্সপ্লান্ট সহ, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সহ যা বাংলাদেশে হয় না সেগুলো শুরু করেছি। জাতির জনকের সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, আজ বাংলাদেশের কোনো রোগী যাতে বিশ্বের অন্য দেশে গিয়ে চিকিৎসা না নেয় সেজন্যে বঙ্গবন্ধু কন্যা আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু করেছেন। দ্বিতীয় আরেকটি হাসপাতাল চালু হবে এতে বেতার ভবনে,
আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই একসাথে কাজ করব এবং বঙ্গবন্ধুরই দেখিয়ে যাওয়া পথ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আমরা সবাই এক একজন সৈনিক হিসেবে কাজ করব।